সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রতিবেদনে আমরা আছি নিমতলী আটিবাজার কেরানীগঞ্জে। তো এখানে এই যে কাকাকে সামনে দেখতে পাচ্ছেন, তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। তার একটা বিশাল খামার ছিল, বেশ অনেকগুলো গরু ছিল। তো এই গত করোনায় এবং এই পরবর্তী সময়ে তার গরুগুলো আসলে মারা গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে, বিক্রি করে ফেলেছেন। এখন কি অবস্থায় আসলে দিন যাপন করতেছেন আমরা শুনবো তার কাছ থেকে, বা করোনাকালীন সময়ে আসলে উনি কোনো গভর্নমেন্ট থেকে কোনো ভর্তুকি পেয়েছেন কিনা সেটাও জানবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো এই যে মনে করেন এই ঘরটাতে এখন আপনারা থাকতেছেন বা ভাড়া দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তো অনেক গরু ছিল, আমরা এর আগে প্রতিবেদনে দেখাইছি। হ্যাঁ, তো আজকের এই প্রতিবেদনে আইসা দেখলাম, প্রায় দুই বছর পরে আইসা দেখতেছি এখন আপনার গরু নাই, মাত্র একটা ছাগল আছে, ছাগল পালতেছেন। আসলে গরুর নাই কেন? নাই, মারা গেছে। দুধের বাজার আমার দিছে 1600 টাকা মন, অনেক গরুসি আনতে হয় মানে 50 টাকা কেজি হিসাবে, মানে ভালো করে খাওয়াইতে নিয়ে গরু টুরু মরে গেছে গা, কিছু মরে গেছে, কিছু বিক্রি টিক্রি করে কিছু গরুসির দাম দিয়ে মানে মানে হচ্ছে যে কিছু মারা গেছে আর কিছু বিক্রি করে দিয়েছেন লসের কারণে। লসের কারণে অনেক রবসি এনে খাওয়াইতে পারি না, দুধের থেকে বেশি দাম রবসি। আচ্ছা, দুধ বেশি 40 টাকা কেজি, রবসি আনতে 50 টাকা কেজি। আচ্ছা, তার মানে 10 টাকা ভর্তুকি যাচ্ছে। কয়টি গরু মারা গেছে? গরু মারা গেছে 5-7টা। 5-7টা মারা গেছে। বাজার মূল্য কত ছিল? বাজার মূল্য 5-7 লাখ। 5-7 লাখ টাকা মানে নিমার কি, তো 2 লাখ থেকে 2.5 লাখের গরু আছিল। কত টাকা লস হয়েছে সর্বমোট? 10 লাখ টাকার মতো লস হয়েছে আমার। 10 লাখ টাকার মতো লস হয়েছে আপনার এই দুই বছরে, এই করোনার পরের থেকে এই দিনে? এই গরুগুলো আসলে কেন মারা গেল বা কি হয়েছে? গরু ওই যে খাওয়াইতে নিয়ে আমার শুকিয়ে গেছে, গা ঠান্ডা লাগছে, এই সেই মানে ডাক্তার দেয়। গরু বিক্রি করছে একটা কষাই গেছে, কষাই টাকা দিয়ে গেছে, পুরো টাকা পেট করে গেছে। এরপরে 2 দিন পরে আইছি নিবো, আয়াতে গরু গলে মরে গেছে। এরপরে আবার টাকা আর ফিরে দেওয়া লাগছে কষাইতে। আচ্ছা আচ্ছা, এটাও তো আর একটা বড় দুর্ঘটনা। আচ্ছা, তো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে ধরেন করোনাটা গেল বা এই সময় গেল, যে বাজার টাজার খারাপ অবস্থা সব ঠিক আছে, সহযোগিতা কি কোনো পাইছে? না না, কোনো কিছুই পাইনি। হ্যাঁ, কোনো কিছুই পাইনি আমরা, কোনো কিছুই পাইনি আমরা। যে কত ইয়ার কার্ড আছে না, বিজি কার্ড, এই কার্ড, সেই কার্ড, কোনো কিছুই পাইনি আমরা। মানে পাওয়ার মেয়ে দেখালে যে ছেলেটার ওই প্রতিবন্ধীরা মানে একটা কার্ড, আর মাসে মাসে মানে 2-3 মাস পরে পরে মানে ছেলেটা ওটা আলাদা হিসাব সমাজ কল্যাণ থেকে পাইয়া স্যার, আর কোনো কিছুই আমরা পাইনি, কিছুই পান না। না, কোনো কিছুই পাইনি। আচ্ছা, তো এখন বর্তমানে কি গরু পালার বা ভবিষ্যতে গরু পালার ইচ্ছা আছে? ভবিষ্যতে তো পরে অনেক তার আমার টাকা পয়সা না, এরপরে কারণ যে 2 বছরে 10 লক্ষ টাকার মতো ক্ষতি হয়ে গেছে, পয়সা পয়সা নাই যে গরু কিনে মারি করো। তো এখন কিভাবে আসে সংসার চলছে বা কি করতেছেন? টুকটাক মানে গৃহস্থি টুস্তি করি। হ্যাঁ হ্যাঁ, এই আর কি। তা আমরা দেখতে পাচ্ছি আপনার একটি ছোট্ট যে একটা না কয়টা ছাগল আছে? ইয়া আছে, 3টা ছাগল আছে, মানে 2টা বাচ্চা আর একটা বড় ছাগল। 2টা বাচ্চা একটা এই যে ছাগলের 3টা আছে, এই 3টে পালন করতেছেন? তো এই যে একসময় আপনি গরু পালতেন, এতগুলো গরু ছিল আপনার খামারে, এখন আসলে গরু নাই, দুই একটা ছাগল আছে, কেমন লাগে আসলে? আমার দেখা না লাগে, আমি লস্টস খাইছি মেলাতে, মানে কিনতে পারি না, যদি কিনতে পারতাম টাকা থাকতো তাহলে আমি কিনতাম। আচ্ছা, তো এখন মনে করেন প্রতিবেদন দেখে কেউ যদি আপনাকে মনে করেন গরু দিতে চায় বর্গা বা অথবা? না না, বর্গা টর্গা এমনি গরু আর পালন না, নিজে ক্যাশ টাকা হইলে এটা বর্গা পালন। মানে আমি কুড়া বসি দাম ওই যে গাছ কাটতে আনতে হবে, যে সব ভালো দিয়ে ভরট করে দিতেছে, খেত পতন পাওয়া যায় না, এগুলি অনেক গরু বছর পালন যাইব না। মানে গরুর খাবার যোগানটাই আসলে এখন একটা দূর টাফ ব্যাপার, টাফ হয়ে গেছে। সব জমি যা পতন লইতাম আমরা একটা খেত লইতাম 3000 টাকা দা পাইতে 1700 টাকা, ওখানে হ্যাঁ 10,000 টাকা 15,000 টাকা শতাংশ পাওয়া যায় না, ইয়া পাগি পাওয়া যায় না, খামারটা তো অনেক বড় ছিল, মাত্র 1000 টাকা 10 টাকা না। এই কারণে মানে একজনে বললো যে আমি 1000 টাকার মাছ দিব, আমি কিছু কাঠ বাঁশ দিয়ে দেয়। তো মনে করেন এই যে এত বছর মানে সেই শুরু থেকে গরু লালন পালন করছেন, এই বয়সে আইসা কি কখনো ভাবছেন যে আসলে এরকম হয়ে যাবো? এরকম ভাবি নাই, ভাবেন নাই না? আচ্ছা, এটার জন্য কি মনে করেন এলাকার এই যে গরু বললেন যে ঠান্ডা মান্ডা হয়েছে, রোগ সোগ হয়েছে, তো ডাক্তার ডাক্তার আছিল? ডাক্তার অনেকই ডাক্তার আছিল, ডাক্তারে কোনো কাজ পায়। হ্যাঁ,
মারা গেল বা গরুগুলো যে মারা গেল এটা কি কার অবহেলার কারণে? এই যে অনেক অবহেলা, আমি কেউ দোষী না, ডাক্তারও দোষী না, আমি মানে নিজেরও দোষী না, যে চিকিৎসা করি নাই, এটা তকদির, আমার তকদিরে নাই, গরু মারা গেছে। একটা ডাক, একটা গরু চিকিৎসা করতেছি, করার আমি দেখ ডাক্তারের চিকিৎসা করার পরে মারা গেছে। এই গরুটা আমার আড়াই লাখ টাকা আমি ছিল, যাওয়ার পরে দুধ দিতে তখন রানিং দুধ দেওয়া, রানিং দিতে সে এর পরে বললো যে তুমি হে ডাক্তার নামে ইয়া করো, কমপ্লেইনিং করো, তোমার টাকা লয়ে দিমু এই শীত নাম কি না, অনেক আমার গরু মারা গেছে, গা অনেক ডাক্তার আমাতে দিয়ে দিয়েছে, বা গরু মরে গেছে, গা অনেক দিতে দিতে মেয়েটা দড়ি বানা করি, আমার তো আরো গরু আছে, সব যদি মরে যায় গা, তার দড়ি বানা করি, আল্লাহ নিছে গা, এই আচ্ছা আচ্ছা, না এটা ভালো মানুষের কথা পরিচয় দিছেন, যেহেতু রিজিকে নাই থাকলে হয়তো থাকতো, জীবিত থাকতো, এরপরে আমি তো গরু চিকিৎসা অনেকই করছি, আমার কোনো মানে বড় বড় ডাক্তার বান্ধবী ছিল, উনি করলে আয় বলছে, একটা অসুখ বিসুখ হলে ফ
পাগলা আর ছোট আর কি। আচ্ছা, তো এখন মানে কি চিন্তা ভাবনা করতেছেন যে সংসার তো আছে, চালাইতে হবে? এ চিন্তা ভাবনা করলে কি, আমার যা আছে জানে গৃহস্থ মিষ্টি টুকটাক শাকসবজি করি, কোন অনেক কাজ করি, 500 টাকা দিলে কোন অনেক কাজ করি, 30 আর কি, অনেক আর কোনো করার নাই। গরু আমি পালছি, ডাক্তার ইয়া করছে, পরে হেরা আবার লিস্ট দিছে, আমার লিস্ট দিতারি নেই বা ইয়া নেয় নাই, আমার ইয়ে জানি না, পরে হেরা 20,000 না কত করে টাকা পাইলো, অনুদান পাইলো, আমরা দিতে পারি না, পাইও না। আপনার এলাকার ঠিকানাটা বলে দেন। এই ঠিকানা গ্রাম নিমতুলি, পোস্ট অফিস আটি বাজার, থানা কেরানীগঞ্জ, জেলা ঢাকা, ঢাকা জেলা। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, ভবিষ্যতে যদি কখনো আবার গরু পালন বা খামার হয় তখন হয়তো আমরা আসে দেখবো ইনশাল্লাহ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক কয়টা প্রতিবন্ধীদের কামড়ে বড় বড় ডাক্তার দেখাচ্ছে, কত কবিরাজের বাড়িতে নিচে অনেক।